টাকা স্বর্ণ ও শিশুপুত্র সহ প্রবাসীর স্ত্রী ও নাটোরের গুরুদাসপুর উপজেলায় টাকা স্বর্ণালঙ্কার ও সাত বছরের ছেলে উধাও হয়েছেন শম্পা খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী এ ঘটনায় গতকাল রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শম্পার স্বামী আবুল বাসার অভিযোগ সূত্রে জানা যায় দু হাজার গুরুদাসপুরের গ্রামের আবুল সঙ্গে বিয়ে হয় উপজেলার মাগুরা গ্রামের এর মাস পরে স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার এর এক বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বয়স এখন সাত বছর চলতি বছরের বারোই ফেব্রুয়ারি বাসার দেশে ফিরে আসেন বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই আবুল মা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান গত ফেব্রুয়ারি স্বামী হাসপাতালে ব্যস্ত থাকায় বাড়িতে রাখা সতেরো ভরি স্বর্ণালঙ্কার পাঁচ লাখ টাকা ও শিশু সন্তান সহ চম্পা খাতুন নিরুদ্দেশ হন সম্পার নিখোঁজের বিষয়টি তার পরিবারকে জানানো হয় এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এদিকে স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাসার গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি আব্দুর রাজ্জাক বলেন আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত চলছে খুব দ্রুত এর কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে